যে শাউনি সিংহ রায়কে অপসারণ করতে হবে, সেই জায়গাতে নিয়ামত শেখকে বসাতে হবে, অপূর্ব সরকারকে সরাতে হবে, এই জেলা ম্যাচ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই জেলার রাজনীতির এজেন্ডা। দীর্ঘদিন ধরে অশোক দাসের মতো লোক ফাউন্ডেশন মেম্বার, 98 সাল থেকে মেম্বার, এই জেলায় যখন 4% ভোট ছিল তখন অশোক দাসকে সভাপতি করে রেখেছিল, এই জেলায় যখন 9% ভোট ছিল তখন আমাকে জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছিল, মোহাম্মদ আলী প্রেসিডেন্ট ছিল, সেটাকে আমি 9% থেকে 24% যখন নিয়ে গেলাম আমাদেরকে বহিষ্কার করা হলো। আবার যখন আজকে 22টা সিটের মধ্যে 20টা জিতল, তখন যারা যোগ্য যে জিতে আছে তাদের মধ্যে কেউ নেতৃত্ব নাই, যারা হেরেছে তাকে পাওয়ার দিচ্ছে। কোন থিওরিতে 72 ঘন্টার মধ্যে শাউনি সিংহ রায়কে যদি না অপসারণ করা হয় তাহলে এই তৃণমূলের পার্টি অফিস ঘেরাও হবে, আমাদের নেতৃত্বে আমরা ঘেরাও করব ওই শাউনি সিংহ রায়কে অপসারণ করার দাবিতে। তারপরেও যদি শাউনি সিংহ রায়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে থাকবে, আমরা কি করব তার ইঙ্গিতের কোনো প্রশ্ন নাই, পরবর্তী সিদ্ধান্ত 72 ঘন্টার পরে জানাবো।